আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে একটা মেথি দিয়ে মেথির সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কি ভীষণ উপকারী একটা হেয়ার প্যাক, আর আপনারা এটা একবার দিয়ে বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। তা আমি এখানে মেথিগুলোকে সারা রাত ভিজিয়ে রাখছি। রাখার পর দেখতে পাচ্ছেন যে মেথিগুলো ফুলে একদম ডুমডুম হয়ে গেছে। তা মাথার চুলের জন্য কিন্তু মেথি খুবই উপকারী, আর মেথি যদি সারা রাত ভিজিয়ে যদি পানি খাওয়া হয় সেটাও কিন্তু গ্যাস্ট্রিকের জন্য উপকার। তা আমি এখন মেথিগুলোকে নিয়ে এখন এখানে কি কি লাগবে আমি সেটা দেখিয়ে দিলাম। আর মেথিগুলোকে যে আমি ব্লেন্ডারের সাহায্যে করে গুঁড়ো করে নিছি, মানে একদম বেটে নেয় আর কি, যেভাবে সেভাবে নিছি। তো এটাকে আমি আলাদা করে রাখবো। এখানে পেঁয়াজ আর মেথি হচ্ছে একসাথে দেওয়া যাবে না, দিলে কী হবে যে মেথিগুলো হচ্ছে আপনার ভালো মতো করে মিহিন হবে না, সেই ক্ষেত্রে চুলে লাগানো যাবে না সহজে। তাই আমি হচ্ছে মেথিগুলোকে আগেই আপনার ই করে নিলাম, গুঁড়ো করে নিলাম। তা এখন এটাকে হচ্ছে আমি একটা সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে, তারপর হচ্ছে রেখে দেব। আর হচ্ছে আপনারা তো জানেন যে পেঁয়াজ কতটা উপকারী, যাদের মাথায় খুশকি অজরে ঝরতে থাকে তাদের জন্য পেঁয়াজটা খুবই উপকারী। পেঁয়াজ আর মেথি এগুলো একবার দিলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা উপকার। আমি শুধু বলছি আপনাদের একবার ট্রাই করতে। তা আমি এখন পেঁয়াজটাকে হালকা ভেঙে নিছি। নেওয়ার পর হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরও এটা দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডার করে নিছি। নেওয়ার পর আমার এই যে এই পর্যায়ে এরকম মিহিন হয়ে গেছে। তা এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে এখন আমি মেথি দিয়ে দেবো। আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু দুজন দিব, আমি আর হচ্ছে ফারিয়া দিব, সেজন্য আমি একটু কমিয়ে রাখতেছি যে এতগুলো লাগবে না, অনেকগুলো হয়ে গেছে, সেজন্য আমি একটু রেখে দিলাম পরে দেওয়ার জন্য। তাই এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে মিক্স করার পর এখানে আমি হচ্ছে এখানে অলিভ অয়েল দিব। আপনারা চাইলে এখানে নারকেল তেলটা ইউজ করতে পারেন, ভালো ব্র্যান্ডের কোনো নারকেল তেল। তা আমি এখানে ক্যাস্টর অয়েল দিছি, ক্যাস্টর অয়েল আপনার হাফ চামচের মতো দিছি, সেটা আমার ক্যামেরা মধ্যেই করতে পারি নাই। তা এখন হচ্ছে আমি এখানে হাফ চামচের মতো আমি অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এখানে আমি এখানে হাফ চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিছি। এখন দিয়ে আমি এটা ভালো মতো করে আবার মিক্স করে নেবো। এটা দেখতে পাচ্ছেন যে আমার মিক্স হয়ে গেছে। তা আমার এই যে আমি ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। তা আবারও এটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি আরেকবার। করার পর দেখতে পাচ্ছেন যে একদম মিহিন হয়ে গেছে। তো এটা আমি এখন মাথার স্কাবে বা মাথার আপনার যে চামড়াটা থাকে সেখানে লাগাবো বা চুলের বাইরে লাগাবো। লাগিয়ে আমরা তারপর হচ্ছে 45 মিনিটের মতো রেখে দিয়ে তারপর হচ্ছে আপনার ভালো একটা ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।